আজ গোগা কালিয়ানে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত 7ই মার্চ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চ এ রেসকোর্স ময়দানে বাঙালি জাতিকে শোষকদের হাত থেকে মুক্তি করার জন্য যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তার জন্য আলোচনা ও দোয়া। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বিন্দু ও আমার সহপাঠী ভাই ও বোনেরা আমার আপনাদের প্রতি জানাই আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। 7ই মার্চ বাঙালি জাতির মুক্তির পথ প্রদর্শন করে। 7ই মার্চ এর রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষের সম্মুখে বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তা বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত লাভ করে। বঙ্গবন্ধু যখন দেখলেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হয়েও জুলফিকার আলী ভুট্টো ও ইয়াহিয়া খান সরকার গঠন করার নামে অসহযোগিতা করতে থাকেন, তখন কোনো পথ না পেয়ে 7ই মার্চ এর ভাষণে সমস্ত বাঙালি জাতিকে এক কাতারে দাঁড়াতে বলেন। তিনি বলেন, আজ থেকে কোর্ট কাছারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, জনগণের খাজনার রাষ্ট্র চলে, আজ থেকে খাজনাও বন্ধ থাকবে। তিনি এক পর্যায়ে জনগণকে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানান। তিনি প্রত্যেক ঘরে ঘরে দুর্গের গড়ে তোলার আহ্বান জানান আর যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান। তিনি গেরিলা যুদ্ধের জন্য জনগণকে আহ্বান জানান। 10 লাখ মানুষের উপস্থিতিতে তিনি বাংলাদেশ শব্দটি ব্যবহার করেন বক্তৃতার শেষ অংশের। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবে স্বাধীনতার ডাক দেন। পরিশেষে আমি সেই মহান নেতা যিনি বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আমি তার বিদ্রোহে আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ।